কাটছেন কাকু না কলা পাতা কাটছেন? কাটলাম আর একটা কাটি, এটা কাটলাম। আমি কলা পাতা ভালো রেসিপি বানাবো না কাকু না? ভালো করে মুছতে হবে, ধুতে হবে কলা পাতাগুলো। এখানে রাখেন। নমস্কার বন্ধুরা, ভিলেজ কুকিং বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা মুখরোচক একটি রেসিপি নিয়ে এসেছি। আজ আমরা বানাবো কলা পাতায় মোরলা মাছের পাতুরি। এটা খেতে ভীষণ সুস্বাদু হয় আর ভীষণ মুখরোচক। আপনারা ভাত রুটি সব কিছুর সঙ্গে খেতে পারবেন, ভীষণ ভালো লাগে। আর রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং বাড়িতে বানাবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। দেখুন বন্ধুরা, এখানে আমি 200 গ্রাম মোরলা মাছ নিয়েছি। এগুলো পেট টিপে টিপে আমি পরিষ্কার করেছি, এখন ভালো করে ধুয়ে নেব। এইভাবে আমি 5-6 বার ধুয়ে নেব। এই মাছগুলো এমনি বটি দিয়ে না কাটলেও হয়, পেটটা টিপে নোংরাগুলো বের করে নিলেই পরিষ্কার হয়ে যায়, তারপরে খুব ভালো করে ধুয়ে নিলেই হয়ে যায়। বৌমা তুমি কলার পাতাগুলো কাটো, আমি মশলাগুলো বেটে নিই। এলেন বাটেন, এই যে সর্ষে, দুই রকমের সর্ষে, এই দু রকম সর্ষ, এটা 2 চামচ আছে আর এটা সাদা সর্ষের 2 চামচ আছে, কালোটা 2 চামচ আর সাদাটা 2 চামচ আছে, একসঙ্গে বাটেন। আর এই যে পোস্ত আছে, এই যে কিশমিশ আছে, এগুলো সব বেটে নেন। কিশমিশটা বেটে নেব। কালো শস্য সাদা শস্য একসঙ্গে বেটে নেব। পোস্ত কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব। দেখুন বন্ধুরা, কলার পাতাগুলো আমি ঠিক সাইজ মতো কেটে নিয়েছি, আর এই সাইডে যে শক্ত অংশটা থাকে ওটা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। এখন এটা আমি ধুয়ে নিয়েছি, ভালো করে মুছে নেব। আপনারা যখন পাতুরিটা বানাবেন এইভাবে সাইজ করে কলার পাতা কেটে নেবেন, তারপরে একটু ধুয়ে মুছে নেবেন। আমি সবগুলো ভালো করে মুছে নিচ্ছি যাতে এর সঙ্গে জল না থাকে। আমি এই মাছগুলোকে এখন ম্যারিনেট করে নেব। এখানে আছে সাদা সর্ষে আর হলুদ সর্ষে, এগুলো দিয়ে দিচ্ছি। এখানে আছে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা, এগুলো দিয়ে দিচ্ছি। কিশমিশ বাটা 1 চামচ, এগুলো দিয়ে দিচ্ছি। একদম সামান্য একটু চিনি দিচ্ছি, এতে টেস্টটা ভীষণ ভালো আসে। 1 চামচ হলুদের গুঁড়ো দিচ্ছি, 1 চামচ লবণ দিচ্ছি, 4 চামচ মতো তেল দিচ্ছি, সর্ষের তেল। এটা সর্ষের তেলেই বানাতে হবে, তাহলে টেস্টটা ভীষণ ভালো হবে।
এবার আমি এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলা সমেত। দেখুন যত ভালো করে মেশাবেন তত মিশ্রণটা ভালো হবে। আপনারা যখন বানাবেন এইভাবেই ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবেন। এই মাছটার টেস্ট অসাধারণ হয়, আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন। দেখুন মাখানো আমার হয়ে গেছে, এবার আমি 20 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। আমি এখন কলা পাতাগুলো ছেঁকে নেব। প্রথমে সামান্য একটু সরষের তেল মাখিয়ে নিচ্ছে হাতে, এইভাবে দুপাশে সরষের তেল মাখিয়ে নেব একটু। এখন এইভাবে তাওয়ার উপরে দিয়ে একটু ছেঁকে নেব, তাহলে কলা পাতাগুলো যখন মুড়িয়ে নেব তখন একটুও ভাঙবে না, নরম থাকবে কলা পাতাগুলো। এইভাবে একটু ছেঁকে নেব, এইভাবে ছেঁকে নিলে কলা পাতাটা খুব নরম থাকে। দেখুন বন্ধুরা অনেকটা নরম হয়ে গেছে, আপনারা বুঝতে পারছেন বেঁকা ভাব হয়ে গেছে, তার মানে নরম হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো সরষের তেল মাখিয়ে ছেঁকে নেব। দেখুন বন্ধুরা 20 মিনিট পর ফিরে এলাম, ম্যারিনেট করা হয়ে গেছে, আর এদিকে পাতাগুলো আমি ছেঁকে নিয়েছি। এখন মাছগুলো পাতার মধ্যে সেট করে নেব। এখন আমি মাছগুলোকে এই পাতার উপরে দিয়ে দেব। কাকিমা, এই মাছগুলো পদ্মার মাছ না? হ্যাঁ, তাহলে তো টেস্ট হবে খুব ভালো। দেখুন মাছগুলো আমি দিয়ে দিয়েছি, এবার এইভাবে ভাজ করে দেব। কালো সরষে আর হলুদ সরষে যদি দেওয়া যায় পাতুরিতে তাহলে মাছের টেস্ট ভীষণ ভালো হয়। এখন এইভাবে আমি ভাজ করে দেব। এবারে সুতোটা দিয়ে ভালো করে বেঁধে দেব। ঠিক এইভাবে আপনারা সুতোটাকে বেঁধে নেবেন। দেখুন এইভাবে টাইট করে বেঁধে নেবেন, কত সুন্দর সাইজ হয়েছে। এইভাবে আমি সবগুলো করে নেব। দেখুন আমরা চারটেকেই রেডি করে ফেলেছি, বেঁধে একদম সুন্দর করে সাইজ করে ফেলেছি। এবার আমি তাওয়াতে তেল দিয়ে ছেঁকে নেব। এবার আমি তাওয়াতে খানিকটা তেল দিয়ে দিচ্ছি। এবার এগুলো আমি দিয়ে দিচ্ছি। চারটে ধরে গেল। এবার আস্তে আস্তে জাল দিয়ে আমি এটি টপিট করে ছেঁকে নেব। বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটাকে লাইক করবেন। রেসিপিটি অবশ্যই বানাবেন, বানিয়ে আমাদেরকে কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। এইভাবে আমি উল্টে পাল্টে এখন ভেজে নেব। দেখুন বন্ধুরা বারবার এইভাবে উল্টে পাল্টে ভাজতে হবে, যদি একভাবে রেখে দেন তাহলে এক সাইডে পুড়ে যেতে পারে, ওই জন্য বারে বারে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এবার তো গলায় ঝাঁজ লাগছে, ভেতরে সেদ্ধ হচ্ছে কাকিমা, খেতে মনে হয় ভালোই লাগবে। দেখুন বন্ধুরা এগুলো ভাজা হয়ে গেছে, কি সুন্দর ওপরটা কালো কালো ভাব হয়ে গেছে, আর গলায় সুন্দর একটা গন্ধও আসছে, ঝাঁজও লাগছে, বুঝতে পারবো যে এই সময় হয়ে গেছে এগুলো। দেখুন বন্ধুরা উপরে কেমন পোড়া পোড়া ভাব হয়ে গেছে আর পাতাগুলো ওঠা ওঠা ভাব হয়ে গেছে, এরকম হলে বুঝবেন যে আপনার মাছটা ভেতরে একদম সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি সবগুলো। আমার কলা পাতা পাতুরি একদম রেডি হয়ে গেছে, ভেতরটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে।
এনেন কাকিমা কলা পাতায় পাতুরি খেয়ে দেখেন কেমন লাগে, খুলে দেখেন কাকিমা কেমন লাগে। গন্ধ তো সুন্দর বেরিয়েছে। ভাতের পায়ে, হ্যাঁ হ্যাঁ, বা ভেতরটাও কি সুন্দর পোড়া পোড়া ভাব হয়েছে। দেখুন বন্ধুরা মাছটা কত সুন্দর সিদ্ধ হয়েছে, এই দেখুন গন্ধ সুন্দর বেরিয়েছে। সুন্দর লাগবে তো কাকিমা, খেয়ে দেখুন কেমন লাগছে। খুব সুন্দর হয়েছে, কাঁচা মাছ ভাবানো খুব সুন্দর লাগে। বন্ধুরা আপনারা এইভাবেই বানাবেন আর আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনাদের রেসিপি কেমন হলো। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। পরের রেসিপিতে আবার দেখা হবে, কথা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।